আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকস হচ্ছে লাইট কয়েন নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং লাইট কয়েন কি $1,000 খুব শীঘ্রই যাবে এই বিষয়ে বিস্তারিত আমি ডিসকাস করব এবং লাইট কয়েনের পূর্ব ইতিহাস থেকে বর্তমান টেকনিক্যাল অ্যানালাইসিস সকল কিছু বুঝতে পারবেন। সো আসুন শুরু করি। তো লাইট কয়েন আমরা যদি বলে থাকি সহজে, লাইট কয়েন হচ্ছে একটি ফিয়ার টু ফিয়ার ক্রিপ্টো কারেন্সি। লাইট কয়েন মূলত ওপেন সোর্স সফটওয়্যারের বেজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি তৈরি করেছে, এই প্রতিষ্ঠাতা হচ্ছে চার্লে লি। উনি হচ্ছে একজন গুগল ফর্মার ইঞ্জিনিয়ার ছিলেন। উনি তারপর উনি লাইট কয়েন প্রতিষ্ঠাতা করেছে বিটকয়েনের সিলভার হিসাবে, অর্থাৎ বিটকয়েন তো আমরা গোল্ড হিসাবে জেনে থাকি, ডিজিটাল গোল্ড। উনি লাইট কয়েনের ডিজাইন, কালার সব কিছু সিলভারের আকারে তৈরি করেছে। তো এটি মূলত উনি প্রতিষ্ঠিত করেছে 2011 সালে অক্টোবরে। এরপর থেকে লাইট কয়েন অনেক বছর ধরে র্যাঙ্ক 3-এ থেকেছিল। আমরা যখন ক্রিপ্টো কারেন্সিতে এসেছিলাম আরও 5-6 বছর আগে, তখন বিটকয়েনকে 1 নম্বর হিসাবে ধরেছিলাম, ইথেরিয়ামকে 2 নম্বর এবং 3 নম্বর র্যাঙ্কে ছিল লাইট কয়েন। তো লাইট কয়েন বর্তমানে র্যাঙ্কটা কিছু হারিয়েছে, তার ডেভেলপমেন্টের কিছুটা ডিক্রেস করার কারণে। তো লাইট কয়েন খুব তাড়াতাড়ি $1,000 যাবে, সেই নিয়ে বিস্তারিত কিছু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আসুন শুরু করি। লাইট কয়েনের বর্তমান র্যাঙ্ক যদি আমরা দেখি, 17 নম্বর র্যাঙ্কে রয়েছে এবং এর পুরো নাম লাইট কয়েন, শর্ট নাম LTC। এর কারেন্ট প্রাইস রয়েছে $197 এবং এর ভলিউম খুবই ভালো রয়েছে। এর টোটাল মার্কেট ক্যাপিটাল, মার্কেট ফান্ড রয়েছে 13.6 বিলিয়ন এবং 24 আওয়ার্স ভলিউম এখানে 1.5 বিলিয়ন ভলিউমের মতো রয়েছে। তো এর সাপ্লাই কতটুকু এবং এটি আপনি বাইন্যান্স সহ অন্যান্য সকল বড় অ্যাকশন সাইডে পেয়ে যাবেন। লাস্ট 30 দিনে মাত্র 10% আপ হয়েছে। বিটকয়েন এবং ইথেরিয়াম যতটা আপ হয়েছে, লাইট কয়েন সে তুলনায় খুবই কম হয়েছে। আশা করি খুব শীঘ্র একটা বুম করবে, সে নিয়ে বিস্তারিত জানতে পারবেন। আর লাইট কয়েন অল টাইম হাই গিয়েছিল প্রায় $410, বর্তমানে 50% ডাউন রয়েছে। তো লাইট কয়েনের বর্তমানে মার্কেটে কয়েন সাপ্লাই রয়েছে 69 মিলিয়ন লাইট কয়েন এবং এর টোটাল সাপ্লাই মার্কেটে রয়েছে 84 মিলিয়ন, অর্থাৎ 84 মিলিয়ন লাইট কয়েন মার্কেটে আনতে পারবে, তার মধ্যে বর্তমানে 69 মিলিয়ন রয়েছে। তো এই নিউজটা যদি আমরা ফলো করি, লাইট কয়েন টার্গেট 1000 অ্যাজ কমনওয়েলথ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া অফার অ্যাক্সেস টু LTC। অস্ট্রেলিয়ানে একটি ব্যাঙ্ক পারমিশন দিয়েছে লাইট কয়েন কেনার জন্য। লাইট কয়েন কেন $1,000 আমাদের টার্গেট রয়েছে পরবর্তী, সেটার এখানে তিনটা পয়েন্ট রয়েছে। লিডিং অস্ট্রেলিয়ান ব্যাঙ্ক কমনওয়েলথ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া নাও অফার ইউজার দ্য অ্যাবিলিটি টু বাই সেল অ্যান্ড হোল্ড লাইট কয়েন। তো অস্ট্রেলিয়ান একটি বড় ব্যাঙ্ক, তারা কিন্তু লাইট কয়েন বাই সেল করার সুযোগ দিয়েছে তাদের হোল্ডারদের। আর দ্বিতীয়ত হচ্ছে, অ্যানালাইসিস হ্যাভ প্রেডিক্ট দ্যাট লাইট কয়েন প্রাইস কুড ক্লেম হায়ার এক্সপেক্টিং LTC হিট 1000 ইন দ্য অল্টো সিজন, অর্থাৎ এই অল্টো সিজনে লাইট কয়েন 1000 টাচ করবে। লাইট কয়েন অন চেইন অ্যাক্টিভিটি এক্সপ্লোডেড আফটার দ্য লঞ্চ অফ দ্য LTC ভিসা ডেবিট কার্ড পাওয়ার বাই আনব্যাঙ্ক। তো LTC যে ডেবিট কার্ড, সেটি খুবই গুরুত্বপূর্ণ এটির কারণে লাইট কয়েন, আমিও আশা করি ইউজ একটা প্রফিট দিবে মানুষকে, কারণ এখানে যে তাদের ডেবিট কার্ডের ইউজার রয়েছে প্রায় 50 মিলিয়ন ইউজার রয়েছে। তো 50 মিলিয়ন মার্চেন্ট সারা বিশ্বের যে সকল মার্চেন্ট ব্যবসায়ী রয়েছে, তার মধ্যে সেই মার্চেন্টের মাধ্যমে 50 মিলিয়ন ইউজার লাইট কয়েনের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারে। আর লাইট কয়েন ডে বাই ডে পপুলার হওয়ার আরেকটিও রিজন রয়েছে, ইথেরিয়ামের গ্যাস ফি কিন্তু প্রচুর বেড়েছে। আপনি যদি ইথেরিয়াম $10 এখন আমার কাছে সেন্ড করেন, আপনার প্রায় $15 থেকে $12 অথবা আরও $5-10 আপনার ফি কাটবে, কিন্তু লাইট কয়েনে অনলি সামান্য ফি নিয়ে থাকে। এই কারণে লাইট কয়েন ডে বাই ডে শুধু তাদের ইউজার হোল্ডার বেড়েই যাচ্ছে এর ফির কারণে। এই যে দেখতে পাচ্ছেন, উই আর বিকামিং দ্য ফার্স্ট অস্ট্রেলিয়ান ব্যাঙ্ক অফার দ্য অ্যাবিলিটি টু বাই সেল অ্যান্ড হোল্ড ক্রিপ্টো অ্যাসেট। তো কমন ব্যাঙ্ক এটি অফার করেছে, এটি খুবই ভালো লাইট কয়েনের জন্য। এছাড়া LTC-কে এখানে একজনে কমেন্ট করেছে, হোয়াট ওয়াজ দ্য বেস্ট এগেন, ইউ ডোন্ট থিঙ্ক LTC হ্যাজ এ শট। তো LTC হ্যাজ প্লেন্টি ফ্রম দ্য ফার্ম দিস ইয়ার, জাস্ট নট রিচ 1K বাই এন্ড অফ ইয়ার্স অ্যাজ দ্য বেট। তো $1,000 যাবে এ নিয়ে বলেছে। এখানে আরেকটি অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন, এক প্রেডিক্টর, উনি 4 মাস আগে BTC নিয়ে প্রেডিক্ট করেছিল, তখন BTC অনেকে সোল করেছিল 5,000-এ, উনি 30,000 যাবে প্রেডিক্ট করেছিল। তো উনি এখন ইথেরিয়ামকে নতুন করে উনি বলেছে ইথেরিয়াম $20,000 যাবে এবং লাইট কয়েন $1,000 যাবে নেক্সট 3 মান্থে। তো উনি এটা অক্টোবরের 21 তারিখে বলেছিল। তো এটিও একটা ভালো নিউজ। এটিও দেখি, বিটকয়েন ইজ দ্য মোস্ট ইউজ ইন ক্রিপ্টো। তো বিটপে পেমেন্ট কাউন্ট বাই ক্রিপ্টো কারেন্সি টাইপ। তো বিটপে একটা বড় ইউজার সাইট, যেখানে
ক্লায়েন্ট রয়েছে হিউজ, সেখানে কিন্তু বিটকয়েন 57% মানুষ পারচেস করেছে, আর সেকেন্ড অবস্থান কিন্তু লাইটকয়েন রয়েছে 12%, এখানে মানুষ 12.2% মানুষ কিন্তু লাইটকয়েন ইউজ করে যাচ্ছে, এটিও একটা হিউজ। তো লাইটকয়েনের আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিস দেখব, বর্তমানে লাইটকয়েন অবস্থান করছে $201। লাইটকয়েনের যদি আমরা লং টার্ম টার্গেট রাখি তাহলে লাইটকয়েনের আমাদের লং টার্ম টার্গেট, পরবর্তী টার্গেট হচ্ছে $400। $400 এই জন্য কারণ $400 ওয়ান টাইম টু টাইম একটা স্ট্রং অল টাইম হাই রেসিস্ট্যান্ট রয়েছে। তো আবার পরবর্তী টার্গেট হচ্ছে আমাদের শর্ট টার্ম, যদি আপনারা প্রফিট করতে চান $400 আপনি অনায়াসে সেল করতে পারবেন, বর্তমানে কিনলেও আপনার অলমোস্ট 100% প্রফিট পাবেন। এবং লং টার্ম আমাদের টার্গেট রয়েছে $1000, তারপরে হচ্ছে $1600। তো লাইটকয়েনের উইকলি যদি আমরা অ্যানালাইসিস করি, উইকলি মুভিং অ্যাভারেজ 100 দেখেন, উইকলি মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু মার্কেট রয়েছে। যখন উইকলি মুভিং অ্যাভারেজ 100 উপর মার্কেট ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু লাইটকয়েন একটা বিশাল আপ হয়েছিল। তো আবার এখন আমরা যদি উইকলি মুভিং অ্যাভারেজ দেখি, আমরা এখানে উইকলি মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু মার্কেট অবস্থান করেছে, এই যে গ্রিন লাইনটা। তো লাইটকয়েন আবার কিন্তু হাই গিয়েছে, তো একটি একটি পটেন্সিয়াল। এছাড়া আমরা যদি আরএসআই দেখি, আরএসআই অতীতে লাইটকয়েন কখন আপ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন, আরএসআই জাস্ট ব্রেকডাউন করার পর এখানে এসে যখন একটু সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করেছিল তখন কিন্তু আপ হয়েছিল। তো বর্তমানে আরএসআই কিন্তু ব্রেকডাউন করার পর আবার সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করেছে, তো সেটার উপর ভিত্তি করেও মার্কেট আপ হতে পারে। তো এছাড়া আরেকটা সূত্র আমরা যদি এখানে দেখি, তিনবার কিন্তু আরএসআই অল টাইম হাই হয়েছিল, তারপর কিন্তু আরএসআই ব্রেকডাউন হয়েছে, তারপর এখানে সাইড ওয়ে মার্কেট ক্রিয়েট করেছে, তারপর মার্কেট আপ হয়েছে, অল টাইম হাই গিয়েছে। রিসেন্টলিও মার্কেট কিন্তু তিনবার আরএসআই ওয়ান টাইম টু টাইম প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি গিয়েছিল, তারপর আবার কিন্তু এখানে ব্রেকডাউন করে সাইড ওয়ে মার্কেট এখন বর্তমানে ক্রিয়েট করেছে। তো আশা করি এই সাইড ওয়ে মার্কেট থেকে হিউজ একটা আপ হবে। আমরা যদি লাইটকয়েনের এই অ্যানালাইসিসটা দেখি, এখানে দেখতে পারবেন মার্কেট কিন্তু খুবই দারুণ ডাব্লিউ শেপ ক্রিয়েট করেছে। তো ডাব্লিউ শেপ আমরা যখন দেখি মার্কেট ক্রিয়েট করে, তখন মার্কেট কিন্তু সেই কয়েনটা আপ হয়, আপনি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে ডাব্লিউ শেপ। তো মার্কেট ডাব্লিউ শেপ অনুযায়ী আশা করি খুবই আপ হবে, ফান্ডামেন্টালি ভালো নিউজ রয়েছে, অস্ট্রেলিয়া অ্যাড হয়েছে এবং রিসেন্টলি ইথেরিয়ামের গ্যাস ফির কারণে লাইটকয়েন হোল্ডার বেড়েছে, এছাড়া টেকনিক্যাল অ্যানালাইসিসও ভালো। তো ভিডিও শেষে একটি কথা মনে করিয়ে দিতে চাই, আপনি যদি ক্রিপ্টোকারেন্সি লাভার হয়ে থাকেন অথবা বিটকয়েন লাভার ট্রেডার হয়ে থাকেন, তাহলে ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা আপনার অত্যাবশ্যক। এখানে বর্তমানে 13,400 মেম্বার রয়েছে, এখানে ফ্রিতে সিগনাল দেওয়া হয়, মার্কেটের ফ্রিতে আপগ্রেড নিউজ দেওয়া হয়। তো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সবাই জয়েন করতে পারেন। এছাড়া আপনি যদি ক্রিপ্টোকারেন্সির কাজ শিখে, ট্রেডিং শিখে অনলাইন থেকে একটা পার্ট টাইম ইনকাম করতে চান, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে কাজ শিখে ভালোভাবে প্রস্তুতি নিয়ে মার্কেটে আসতে পারেন এবং একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও কিসের উপর করব, এইরকম আরও বিভিন্ন কয়েন নিয়ে আপনি কি সাজেশন চান কি না সেটি নিয়েও কমেন্ট করে জানাতে পারেন। প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।